বাংলাদেশ খাদ্য নিরাপত্তা সম্মেলন 2017 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এবারে সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ সকলের সম্মিলিত দায়িত্ব। বাংলাদেশ ফুড সেফটি অথরিটির চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কাইকোবাদ হোসেন, বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি নাউকি ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য জনগণের সাংবিধানিক অধিকার। এ লক্ষ্যে বর্তমান সরকার খাদ্য আইন 2013 এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে। শুধু আইন প্রয়োগ করে নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিত করা সম্ভব নয় উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। বর্তমানে দেশের অভ্যন্তরে প্রক্রিয়াজাত খাদ্যের বিরাট বাজার রয়েছে, ফলে খাদ্য প্রক্রিয়াজাতকরণে কৃষিভিত্তিক শিল্প খাতে দ্রুত প্রবৃদ্ধি সম্ভাবনা কাজে লাগাতে পারলে 2021 সালের মধ্যে আমরা খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প খাতে বিলিয়ন ডলার রপ্তানি করতে সক্ষম হব। নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিত করা শুধু আইনের মাধ্যমে সম্ভব নয়, এটি সরকারের একার পক্ষেও সম্ভব নয়। এজন্য খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বিপণন, সংরক্ষণ, খাদ্য পরিবেশন ও খাদ্য গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত সকলের সহায়তা প্রয়োজন।